চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নোয়াখালীতে বিএনপি জামাতের উনপঞ্চাশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াখালীতে কোনো মামলা হয়নি শুক্রবার দুই আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মোহাম্মদ ইব্রাহিম পুলিশ জানায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় গত আঠারো জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত নোয়াখালীতে বিএনপি জামায়াতের বিরুদ্ধে ছয়টি মামলা রুজু করা হয় মামলায় আসামি করা হয় আশি জনকে ও অজ্ঞাত আসামি করা হয় চারশো পনেরো জনকে এদের মধ্যে ঊনপঞ্চাশ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারদের মধ্যে বিএনপির নেতাকর্মী বত্রিশ জন জামায়াত এগারো জন ও শিবিরের ছয় নেতাকর্মী রয়েছেন এদিকে সহ সব নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন ছাত্র আন্দোলনকে ঘিরে নোয়াখালীতে কয়েকটি গায়বী মামলা দিয়েছে পুলিশ কোনো সহিংসতার ঘটনা ঘটেনি তারপরও অহেতুক মামলা দেওয়া হয়েছে নোয়াখালের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মোহাম্মদ ইব্রাহিম বলেন সুধারাম থানায় দুইটি কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ সোনাইমুড়ি ও চাটখিল থানায় একটি করে মোট ছয়টি মামলা নেওয়া হয়েছে জেলায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিমি দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি